হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেটিক্স। আজকে আমি বানাবো পটল আলুর পোস্ত। পটল আলুর পোস্ত আমাদের বাঙালিদের খুব পপুলার রেসিপি, আর আমরা সবাই কম বেশি জানি, তাও আজকে আমি বানাচ্ছি পটল আলুর পোস্ত। তাহলে বানানো যাক। পটল পোস্ত বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা আলুটাকে নামিয়ে নেব। একই কড়াইতে আমরা আরেকটু তেল নিয়ে পটলটাকেও ভেজে নেব। পটলটাও ভাজা হয়ে এসেছে, এবার আমরা পটলটাকেও নামিয়ে নেব। কড়াইতে দিয়ে নেব আরো একটু তেল। তেজপাতা আর শুকনো লঙ্কা, সাথে একটু জিরে নিয়ে নেব। এবারে নিয়ে নেব পেঁয়াজ। সাত মিনিট ভাজা হওয়ার পর আমরা নিয়ে নেব জিঞ্জার গার্লিক পেস্ট। রেড চিলি পাউডার, টার্মেরিক পাউডার, দু থেকে তিন মিনিট পর নিয়ে নেব পোস্ত বাটা। একটু জল মিশিয়ে নেব। মশলাটা শুকনো হয়ে এসেছে, এবারে মিশিয়ে নেব ভেজে রাখা পটল আর আলু। পরিমাণ মতো নুন নিয়ে নেব।
5 মিনিট মতো মশলার সাথে নেড়ে নেওয়ার পর এতে দিয়ে নেব জল। পটলের আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে পটল পোস্ত আমাদের একদম তৈরি। এবারে গরম ভাত আর ডালের সাথে সার্ভ করা যাক। হাই, এটা বানিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড কিপ শেয়ারিং ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।